সর্পদংশনে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার উনকোটি জেলার অন্তর্গত কুমারঘাট মহকুমার পূর্ব কাঞ্চন বাড়িতে। ঘটনার বিবরণে জানা গেছে ওই এলাকায় বিষাক্ত সাপের ছোবলে মৃত্যু হয়েছে এই এক যুবকের। মৃত যুবকের নাম উত্তম দে, বয়স 23। মঙ্গলবার একটি বিষাক্ত সাপ উত্তমের হাতের আঙুলে দংশন করে আর এতে সে গুরুতরভাবে আহত হয়। ঘটনা জানাজানি হতেই তার পরিবারের লোকজন ওর হাত বেঁধে তাকে ওঝার কাছে নিয়ে যান। ওঝা তার হাতের বাঁধন খুলে ঝাড়ফুঁক করে ছেড়ে দেয়। তারপর উত্তমকে নিয়ে নিজ বাসায় আসার পর তার শারীরিক অবস্থার অবনতি হতে দেখে তাকে কুমারঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে তার অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে, তাই তাকে চিকিৎসকেরা কৈলাস শহর জেলা হাসপাতালে রেফার করে দেন। কিন্তু হাসপাতালে সাপের কামড়ে ভ্যাকসিন না থাকায় চিকিৎসকেরা তাকে ইনজেকশন দিতে পারেননি। চিকিৎসকেরা জানিয়েছেন ওঝা তার হাতের বাঁধন খুলে দেওয়ায় সাপের বিষ সমস্ত শরীরে ছড়িয়ে তার নার্ভ বিকল করে দিয়েছে। অবশেষে উত্তমকে কৈলাস শহর হাসপাতাল থেকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করলে মাঝ রাস্তায় তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে নিরুপায় হয়ে মনু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা অনেকে চেষ্টা করেও সর্পদংশিত যুবকটিকে বাঁচাতে পারেনি। মৃত্যুর কোলে ঢলে পড়ে উত্তম নামে যুবক। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। তারপরে স্যালাইন দিছে, তারপরে এর মধ্যে তার কাছে একটা ওই একটা কথা কই, সাপে কাটলে এক ধরনের একটা ইনজেকশন হাসপাতালে থাকার কথা। হ্যাঁ আছে এটা। এই ইনজেকশনটা দিছেনি? না, এটা নাই তার কাছে। থারা কুচ কুমারঘাটও নাই, কুমারঘাটও নাই, কৈলাস জেলা হাসপাতালেও নাই, নাই দে নাই না। এরপরে কিটা কইছে ডাক্তার? তারপরে কইছে এটা তো মানে সাপটা খুব বিশুদ্ধ সাপ আছে, তো এর লাগা মানে হয়তো বানটান দিছেনি তোমরা, আমরা হয়তো হ বানটান দিছি। তারপরে কইছে যে বানটা খুলছি না, হয় এটা তো উজার কাছে নিছিলাম, উজার খুললেছে। তারপরে কইছে যে মানে ওই বানটা খুলায় মানে ব্লাডটা মানে ওই বিষটা উপরে উঠে গেছে, আর তারপরে ব্লাডটি মানে নার্ভটিরে মানে ব্লক করে দিছে, ব্লক করে দিছে। তো তখন অজ্ঞান আছিল না, তখনও কথা কইতে আছে, জ্ঞান আছে, তখনও কথা কইতে আছে। রাত্র কয়টার সময় রেফার করছে? রাত্র বরাকে অর্থোপেডিক চিকিৎসার দরজা খুলে দিল এনএস অর্থোপেডিক হাসপাতাল। শুধু চিকিৎসার ব্যাপারটি নিশ্চিত করল না হাসপাতালটি, উন্নত মানের পরিষেবাও নাগালের মধ্যে নিয়ে এলো। এনএস অর্থোপেডিক হসপিটালের পথনির্দেশ হলো নাগা টিল্লা পয়েন্ট, সোনাই রোড, শিলচর। এখানে রোগী দেখবেন মধ্যপ্রদেশের বিশিষ্ট সিনিয়র অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডক্টর কৈলাস শেট্টি। এছাড়াও রোগী দেখবেন অভিজ্ঞ চিকিৎসক ডক্টর ইন্তেকাব আলম। এতেই শেষ নয়, এখানে প্রতিদিন রোগী দেখবেন বিশেষজ্ঞ অর্থোপেডিক ডক্টর শামসুর রহমান লস্কর, ডক্টর সুদীপন দেব, বিশিষ্ট অর্থোপেডিক ডক্টর শামীম আহমেদ, স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সাহিদুল আলম বরভুঁইয়া ও ডক্টর ফেজ্জা রহমান। পরিকাঠামোগত দিক দিয়ে উন্নত মানের সব সুবিধার সংস্থান রেখেছে এস এন অর্থোপেডিক হাসপাতাল। অপারেশন থিয়েটারে রয়েছে উন্নত প্রযুক্তির ছাপ, রোগীদের জন্য রয়েছে স্বাস্থ্যসম্মত ক্যাবিন, রয়েছে এক্সরে মেশিন, ওষুধের জন্য বাইরে দৌড়ঝাঁপের প্রয়োজন নেই। হাসপাতালের ভেতরে রয়েছে মেডিসিন শপ, তাতে একসঙ্গে পেয়ে যাবেন অর্থোপেডিকের সব ধরনের মেডিসিন। সব কিছুর সুবিধা গ্রহণ করে একজন রোগী যাতে শারীরিক ও মানসিক দিক দিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন, সেটাই এস এন অর্থোপেডিক হাসপাতালের একমাত্র লক্ষ্য। মনে রাখবেন, এস এন অর্থোপেডিক হাসপাতালটি আপনার সার্বিক সুস্থতার কামনা নিয়ে দাঁড়িয়ে আছে নাগাটিল্লা পয়েন্টের সোনাই রোডে। যোগাযোগের জন্য মোবাইল নম্বর পেতে চোখ রাখুন এই ভিডিওর পোস্টারে।